স্টুডেন্টস, আজকে আমরা পিসি 1 ক্লাসে একটা নতুন অধ্যায় পড়ব। আমরা আজকে পড়ব হলো মানুষের পশুপালন। তোমরা 6 নম্বর অধ্যায় বের করো, পেজ নাম্বার 26। তোমরা এই যে এই চ্যাপ্টারটা বের করো, মানুষের পশুপালন। আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? প্রস্তর যুগে হাতিয়ারের উন্নতি। আমরা জানি কি মানুষ পাথর দিয়ে নানা রকমের অস্ত্র বানাতো। সেই পাথরের অস্ত্রকে কিভাবে আরো উন্নত করলো, অর্থাৎ পুরনো পাথরের যুগ থেকে মানুষ কি করে নতুন পাথরের যুগে পৌঁছালো এবং নতুন পাথরে কি কি উন্নত ধরনের অস্ত্র তারা ব্যবহার করতো বা বানিয়েছিল, সেগুলো আমরা গত ক্লাসে জেনেছি। আজকে আমরা পড়বো মানুষের পশুপালন। দেখো, মানুষের পশুপালন, পশুপালন কথার অর্থ হলো পশুকে পোষ মানানো। আমরা জানি বাড়িতেই অনেকে কি করে, কেউ পশু পাখি, বিভিন্ন রকমের পশু পাখি মানুষ কিন্তু পোষে। কেউ কুকুর, বিড়াল, আবার কেউ গৃহপালিত পশু হিসাবে গরু ইত্যাদি পোষে, আবার অনেকে পাখিও পোষে নানা রকম, তাই তো? টিয়া, কাকাতুয়া, ময়না, এগুলো বাড়িতে পোষা হয়। কিন্তু এই যে যে মানুষের পশু, অর্থাৎ পশু পালন করে, অর্থাৎ বাড়িতে যে মানুষ পশু পোষে, সেটা কবে থেকে শুরু হলো সেটা কি আমরা জানি না। সেটা কিন্তু আদিম যুগ থেকে শুরু হয়েছিল, এবং সেটা কিভাবে শুরু হয়েছিল সে সম্পর্কে আমরা এই ক্লাসে জানব। দেখো, মানুষ আগে কি করত, বন জঙ্গলে একা একা থাকতো। মানুষ কি করত বন জঙ্গলে, মানুষ পশুদের সঙ্গে বাস করত, তাই তো? এই পশুদেরকে মানুষ কিন্তু প্রথমেই পোষ মানাতে পারেনি। মানুষ পশুদেরকে ভয় পেত, এবং এই পশুদের হাত থেকে বাঁচার জন্য মানুষ কি করত, গাছের ডাল এবং পাথরকে অস্ত্র হিসাবে ব্যবহার করত। তারা কি করত, এক সময় পশু শিকার করে তার মাংস খাওয়া শুরু করলো। এই পশু শিকার করতে গিয়ে মানুষ একদিন দেখলো কি, যে বড় পশুদের সঙ্গে যে পশুদের বাচ্চারা থাকে তাদেরকে তারা না মেরে ধরে গুহায় নিয়ে আসলো, অর্থাৎ জ্যান্ত ধরে গুহায় নিয়ে আসলো। অর্থাৎ বড় পশুদের যে বাচ্চাগুলো তাদেরকে আদিম মানুষ কি করলো, না মেরে জ্যান্ত গুহায় নিয়ে আসলো। এবার গুহায় আদিম মানুষের যে বাচ্চারা থাকতো, অর্থাৎ শিশুরা থাকতো, সেই পশুর বাচ্চাগুলোকে দেখে শিশুরা খুব খুশি হলো, অর্থাৎ আনন্দিত হলো। কেন আনন্দিত হলো? কারণ তারা সেই ছোট ছোট পশুদের সঙ্গে তারা খেলা করতে পারতো বা সময় কাটাতে পারতো। এইবার এই যে বাচ্চা পশুগুলোকে আদিম মানুষ গুহায় ধরে এনেছিল, সেই পশুগুলো এক সময় আস্তে আস্তে গুহায় বড় হতে লাগলো। এই পশুগুলোর এক সময় বাচ্চা হলো। এই যে যে বাচ্চাগুলো, অর্থাৎ যে পশুগুলোকে ধরে এনেছিল, তারা বড় হওয়ার পর যে বাচ্চা হলো তাদের, সেই বাচ্চা পশুগুলো কি করে, মায়ের দুধ খায়। এইগুলো দেখে, অর্থাৎ এই যে যে কাজগুলো দেখে, অর্থাৎ বাচ্চা পশুদের দুধ খাওয়া দেখে আদিম মানুষ এক সময় নিজেরাও সেই দুধ খেয়ে দেখলো। এবার দুধ খেয়ে তারা বুঝতে পারলো যে পশুর দুধ খেতে ভালো। তখন তারা বুঝতে পারলো কি, পশুর অনেক উপকারিতা আছে। কিরকম উপকারিতা আছে? মানুষ তো পশুর মাংস খেতেই পারে, অর্থাৎ মানুষ পশুর মাংস খেয়েই বেঁচে থাকে, কিন্তু তারা তো আগে দুধ খেয়ে দেখেনি। কিন্তু পশুর মাংস, পশুর দুধ খেয়ে তারা যখন বুঝলো যে পশুর দুধ খেয়ে অনেক উপকারিতা আছে, তখন তারা কি করলো, তারা আরো বেশি করে পশুপালন করা শুরু করলো। তারা এখন থেকে কি করলো, জ্যান্ত পশু ধরে আনতো, অর্থাৎ পশুদেরকে তারা শিকার করতো না, তারা কি করতো, জ্যান্ত পশু ধরে নিয়ে আসতো। এইভাবেই মানুষের গুহায় পশুপালন করা শুরু হলো। যে সময় মানুষ হয়তো শিকারে যেতে পারতো না, তখন যে পশুরা পশুদেরকে পালন করত, সেই পশুদের দুধ খেতে পারত বা সেই পশুদেরকে মেরে তার মাংস খেতে পারত। এটা এর ফলে মানুষের কি হলো, অনেকটা সময় বেঁচে গেল এবং মানুষের অনেক উপকারিতা হলো। এইভাবে আস্তে আস্তে মানুষের পশুপালন করা শুরু হলো। এবার দেখো, এই যে পশুপালন, প্রথম কোন পশু পোষ মেনেছিল? প্রথম কিন্তু কুকুর প্রথম পোষ মেনেছিল। কেন পোষ মেনেছিল, মানে এত পশু থাকতে কেন কুকুর প্রথম পোষ মারল? মানুষ পশুর মাংস খেত, কিন্তু হাড়গুলো কি খেত, খেত না। হাড়গুলো কি করত, গুহার আশেপাশেই তারা ফেলে রাখত। সেই হাড়ের লোভে বা উচ্ছিষ্ট মাংসের লোভে কুকুররা কি করত, গুহার কাছে চলে আসত। সেই থেকেই মানুষ কি করলো, কুকুরকে প্রথম পোষ মানাতে শিখলো। এইভাবে আস্তে আস্তে তোমার অন্যান্য পশু, যেমন ধরো গরু, ছাগল, মহিষ, আস্তে আস্তে ক্রমান্বয়ে তোমার ঘোড়া, ভেড়া ইত্যাদি পশুকে আস্তে আস্তে মানুষ পোষ মানাতে শিখেছিল। এইভাবে মানুষের সভ্যতা আরও আস্তে আস্তে ধীরে ধীরে উন্নতি হতে লাগলো, এবং এই যে সভ্যতার উন্নতি, অর্থাৎ পশুপালনের ফলে মানুষ যে পশুকে ব্যবহার করতে শিখলো, সেটাও মানুষ কিন্তু কি করলো, তোমার জানতে পারলো যে পশুর নানা রকম উপকারিতা আছে, এই সম্পর্কে মানুষ জানতে পারলো। এর ফলে কি হলো, মানুষের সভ্যতা আস্তে আস্তে উন্নত হলো, অর্থাৎ মানুষও কিন্তু নিজেকে আরো উন্নত করে তুললো।
তাহলে আমরা দেখলাম যে পশুকে কিভাবে মানুষ পোষ মানাতে শিখলো, কিভাবে মানুষ এই পশুকে পোষ মানিয়ে তাকে ব্যবহার করতে শিখলো, এই সম্পর্কে আমরা কিন্তু এই অধ্যায়ে জানলাম। এই অধ্যায় থেকে আমরা বেশি কিছু জানবো না, শুধু এইটুকুই আছে। এবার তোমাদের যে মডেল কোশ্চেন আছে আমি বলে দিচ্ছি। সেই মডেল কোশ্চেন তোমাদের মডেল কোশ্চেন দেখো, যে পেজ নাম্বার 27 বের করো। মডেল কোশ্চেন তোমরা পড়বে 1 দাগ থেকে 12 দাগ পর্যন্ত। এই যে 12 দাগ পর্যন্ত তোমাদের পড়া থাকবে, এর মধ্যে তোমরা বাদ দেবে হলো 2 দাগ, 4 দাগ এবং 6 দাগ। এই 3টে কোশ্চেন বাদ দিয়ে বাকি যে 12 মানে তোমার 9টা কোশ্চেন আছে, সেই 9টা কোশ্চেন তোমরা পড়বে। কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে, এটা তোমাদের পড়া ভালো করে তোমরা পড়বে।